হে সমস্ত জগতবাসী, আমি সকল জগতবাসীর সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি বলার আগে আরও একটি কথা সেরে নেই, সেটি হলো অনেকে বলতে পারেন যে জগতবাসীকে ডেকে বলা হয় কেন। সমস্ত জগতবাসীকে ডেকে বলার উদ্দেশ্য হলো যে আমরা ধর্ম দিয়ে মানুষের বিচার করব না, আমরা বিচার করব সে যে একজন মানুষ। মানুষ হিসেবে যদি আমরা বিচার করি তাহলে এখানে কোনো দিন কোনো অবিচার হবে না। তাই বলি যে আমরা যদি ধর্মান্তর হই, যে আমার ধর্মে আমি আছি, আমার ধর্মকে আমি মেনে চলব, ঠিক আছে, কিন্তু দেখা যায় আমার ধর্ম দিয়ে যখন আমি মানুষের বিচার করতে শুরু করব, তবে আমার ধর্মের সাথে অন্য কোনো ধর্মের কথা চলা অনেক কিছু মিল পড়বে না, তখন আমি সেটা মেনে নিতে পারবো না, তখন দেখা যায় বিশৃঙ্খলা হবে। তাই আমি এই কথাগুলো বলে শুরু করি যে হে সমস্ত মানব জাতি, আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসলাম। যাই হোক, সমস্ত মানব জাতি আলাদা আলাদা সকলেই ধর্ম পালন করে, কিন্তু ধর্ম দিয়ে যখন মানুষকে বিচার করতে যাব এখানে বিশৃঙ্খলা ছাড়া অন্য কিছু হয় না। যেমন আল্লাহ বলেছেন কোরআনে যে আমি বিশৃঙ্খলাকারীকে পছন্দ করি না। তবে আমরা আজকে যে কথাটি সকলে মিলে শুনব এবং বলবো, সে কথাটি হলো যে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে যে কোনো ধর্মে দাবি তো থাকতে হবে এবং সেই ধর্মের নেতা থাকে। যেমন হযরত ঈসা আলাইহিসসালাম একটি ধর্মের নেতা, মুসা আলাইহিসসালাম একটি ধর্মের নেতা, ঠিক তেমন করে মুসলমান ধর্মের নেতা আছে, ইসলাম ধর্মের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমি আরও একটি কথা তুলে ধরছি, সেটি হলো যে নবুয়তের যুগ শেষ, পয়গম্বরের যুগ শেষ, এখন বেলায়েতের যুগ। বেলায়েতের যুগে একজন মুর্শিদ ধরতে হবে, যেমন একজন মুর্শিদকে আমরা নবীর মান দেব। তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। সেই মুহাম্মদ এখন কোথায়? তিনি কি মারা গেছে? না, তিনি এখন বেঁচে আছে। কোথায় তিনি বেঁচে আছে? ওলিয়া উলিয়াদের মধ্যে, কামিল পীর মুর্শিদের মধ্যে বেঁচে আছে। তাই আমরা যদি তাকে পেতে চাই এবং সেই জ্ঞান উদ্ধার করতে চাই, সেই জ্ঞানে জ্ঞানান্বিত হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এখন আমরা নবীকে কোথা পাব এবং এখন আমরা রাসুলকে কোথায় পাব। তবে সেই রাসুল কি বলে গেছেন যে আমি কামেল মুর্শিদের মধ্যে আছি। তাহলে সেই কামেল মুর্শিদকে সম্মান দিতে হবে, নবীর সম্মান, রাসুলের সম্মান দিতে হবে, তাহলে আমরা আর কখনোই পথভ্রষ্ট হব না। তবে এখন যে কথাটি বলবো যে গুরু মুর্শিদ অবশ্যই ধরতে হবে এবং ধরবো যে, তখন দেখা যায় যে আমার মুর্শিদের সামনে যখন আমি পৌঁছে যাব, তখন একটা জিনিস কাজ করে যে আমার হাত পা চোখ নাক কান সমস্ত কিছুই আমার আছে এবং কথা বলতে পারি, মানুষকে দুই কথা বুঝ দিতে পারি, মানুষকে সহযোগিতা করতে পারি। তাহলে যিনি নবী এবং যিনি মুর্শিদ তিনিও তো মানুষকে বুঝ দিতে পারে, কথা বলতে পারে, হাত পা আছে, কাজ করতে পারে, আমিও তো তাই পারি, তাহলে তার থেকে আমি কম কিসে? তাহলে আমি আল্লাহর ইবাদত করব, তো ওনার স্মরণাপন্ন হতে হবে কেন? তো আমি বলবো, দেখেন ঢাকা শহরের একটা মেন রোডে যদি আমি, দেখা যায় একটা সাধারণ মানুষ, একজন ঠেলা চালায়, একজন ভ্যান চালায়, সে যদি রাস্তায় দাঁড়িয়ে বলে আজকের পর থেকে এই রোড বন্ধ হয়ে যাবে, এখান দিয়ে আর কোনো গাড়ি ঘোড়া চলবে না, তখন কিন্তু তার কথা কেউ মানবে না, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে। তবে সেও তো মানুষ। তবে এখানে যদি কোনো এমপি বা কোনো মন্ত্রী এসে যদি বলে এখান থেকে এখন আর গাড়ি চলবে না, তখন অন্ততপক্ষে গাড়ি বন্ধ হবে এই জায়গাটির দিকে চলে, কারণ এমন এক ব্যক্তি বলছে যে গাড়ি চালানো বন্ধ করবে। তো এখন আমি যে কথাটি বলতে চাইতেছি যে সেও মানুষ, সেও মানুষ, ডিফারেন্স কী সে পাওয়ারে?
তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা তার পূর্বে যত নবী রাসূল এসেছিল তারাও তো মানুষ, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্সটা কি? পাওয়ার ডিফারেন্স। তাহলে একজন মুর্শিদের মধ্যে দেখা যায় আল্লাহর পাওয়ার দেওয়া আছে, তাহলে সেই পাওয়ারের সম্মান আমাদেরকে দিতে হবে। তো এখন যেটি বলবো যে আমরা কখনো মুর্শিদের সামনে যাইয়া আমরা কখনো নিজেকে জ্ঞানী ভাবতে পারবো না, শিশুর মতো অজ্ঞান হয়ে যাব। শিশুর মতো যখন অজ্ঞানী হব তখন সেই মুর্শিদের জ্ঞানগুলো আমার মধ্যে আসবে, আর যখন ভাবব যে আমিও কিছু বুঝি, আমিও দুই কথা বলি, আমিও কি কম জানি নাকি, তখনই দেখা যাবে যে আমরা জীবনে আর কখনোই উত্তীর্ণ হতে পারবো না। তো আমরা যদি শিশুর মতো হয়ে যাই এবং অজ্ঞানের মতো সেই মুর্শিদকে ভালোবাসতে শুরু করি, তাহলে রাসূলকেই ভালোবাসা হবে, আর রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। তো আজকের মূল উদ্দেশ্য হলো কথার যে আমরা মুর্শিদের সামনে যে আমরা অজ্ঞানী হয়ে যাব, অজ্ঞানের মতো ভালোবাসব, অজ্ঞানের মতো বিশ্বাস করব, তখন এখানে আল্লাহ আমাদের প্রতি খুশি হবে এবং আল্লাহর সাহায্য আমরা পাব। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন, তাদেরকে ডাকতেন, তাদেরকে আদর করতেন। কেন? যে শিশুরা অজ্ঞান আর তারা সহজে বিশ্বাস করে এবং তারা নিজেকে জ্ঞানী মনে করে না। ঠিক একজন শিষ্য ভক্ত যত বয়স্ক লোকই হোক, সে কখনো মুর্শিদের সামনে কখনো নিজেকে জ্ঞানী মনে করবে না এবং সে শিশুর ভাবে থাকবে এবং শিশুর ভালোবাসাটাও অজ্ঞানের মতো। তবে আমি আরও একটু বলবো, অজ্ঞানের মতো যখন মানুষ ভালোবাসে কেউ কাউকে, তাহলে সে কখনো ধোকা খায় না। আর অজ্ঞানের মতো ভালোবাসলে দেখা যায় একজন ওলি আউলিয়া তারা কখনো ধোকা দেয় না। পৃথিবীর সাধারণ লোকেরা হয়তো ধোকা দিতে পারে, কিন্তু একজন ওলি আউলিয়া কখনোই ধোকা দেয় না এবং আল্লাহও কখনো ধোকা দেয় না। আর শিশুর মন পবিত্র থাকে, যে শিশু মন পবিত্র কেমন, যে তার ভালোবাসায় কোনো কমতি থাকে না বা এর মধ্যে কোনো দুর্নীতি থাকে না, তার ভালোবাসা ফ্রেশ থাকে এবং নিজেকে অজ্ঞানী মনে করে চলে। ঠিক একজন ভক্ত যদি নিজেকে শিশুর মতো এবং অজ্ঞানের মতো যখন মুর্শিদকে ভালোবাসতে শুরু করবে, সেই ব্যক্তিটা একদিন অনেক উপর লেভেলে চলে যেতে পারবে। তো আজকের মূল উদ্দেশ্য যে আমরা শিশু হয়ে যাব মুর্শিদের সামনে, কখনো নিজেকে জ্ঞানী ভাবতে পারবো না। তাই আজ এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য যে এই পৃথিবীতে বহু ভক্তরা গুরুর সামনে যেয়ে তারা অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে এবং গুরুকে কিছু বোঝাইতে চায়, এমন লোকও আছে পৃথিবীতে। তাহলে সে কপাল পড়া, সে এই পৃথিবীতে আর কখনোই সে পথ পাবে না এবং উপরে আর উঠতে পারবে না। তাই সকলের চরণে আমার হাত রেখে বলবো, যদি কেউ গুরু মুর্শিদকে ভালোবাসেন তবে এরকম শিশুর মতো অজ্ঞানীর মতো ভালোবাসবেন, তবে অবশ্যই এক সময় আল্লাহ তাকে খুলে তুলে নেবে। আর সংসারের মধ্যে চালাক চতুর যে ছেলেমেয়েরা আছে, বাবা মা চালাক চতুর ছেলেমেয়েদের দিকে তেমন একটা খেয়াল রাখে না, খেয়াল রাখে যারা একটু কম বোঝে বা একটু অবুঝ ধরনের, একটু শিশু টাইপের, তখন এদের দিকে বাপ মা খেয়াল রাখে। যার এই বাচ্চাটা সে বাচ্চার মতো জ্ঞান রাখে, সে তো ওরকম কিছু বোঝে না, তার দিকে একটু বাবা মার খেয়াল বেশি থাকে। তেরকম আল্লাহর কাছে, মুর্শিদের কাছে, রাসুলের কাছে যখন আমরা অজ্ঞানী হয়ে থাকবো তখন তিনি আমাকে পথ চালাবেন এবং তিনি যখন আমাদেরকে চালাবেন তখন আমাদের আর ভয় থাকবে না। তো বোঝা গেল যে অজ্ঞানী হয়ে থাকলে এবং অতিরিক্ত ভালোবাসলে, বাচ্চাদের মতো থাকলে, তখন বাবা মা তাদের দিকে যেমন খেয়াল রাখে এবং বাবা মা তাদের নিকটে থাকে, ঠিক আল্লাহও যে দেখা যায় যে এমন প্রেমিক, এমন অজ্ঞানীর মতো যখন আল্লাহকে ভালোবাসতে শুরু করে তখন আল্লাহ তাকে চোখে চোখে রাখে, আল্লাহ তাকে দেখে দেখে রাখে, তার বিপদ আপদে সবসময় দেখে রাখে। তো এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি তো ইনশাল্লাহ আমাদের সামনের জীবনটা এভাবে সাজিয়ে নেব ইনশাল্লাহ। তো আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।